শনিবার স্থানীয় সময় বিকেল 5টায় সুইডেনের রাজধানী স্টকহোমের হালুন্দা পলখুসিতে বাউল উৎসব আয়োজিত হয়। স্থানীয় এবং বাংলাদেশি শিল্পীদের নিয়ে বাউল উৎসবে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। ঢোল, তবলা, একতারা সহ বাংলাদেশি বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে গান পরিবেশন করেন শিল্পীরা। তাদের গানের তালে তালে উৎসব আরো মুখর হয়ে ওঠে। সুরের মূর্ছনায় পুরো সময়টা আগত প্রবাসী বাংলাদেশিদের মাতিয়ে রাখেন শিল্পীরা। খুবই ভালো সময় কাটালাম সুইডেনে, মনে থাকবে অবশ্যই। এখানে বাঙালি ভাই বোনেরা অনেক সময় আমাদেরকে দিয়েছেন এবং সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা করতে পেরেছি। কেমন ভালো লাগছে সেটা বলে শেষ করা যাবে না। মানে এত সুন্দর একটা দেশ, এত ভালো লাগলো, এত সুন্দর দেখতে, যেদিকে তাকাই চোখ মন জুড়ে যায়। শনিবার সরকারি ছুটির দিন থাকায় উৎসবে দেশীয় সাজসজ্জায় উপস্থিত হন দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। বাউল উৎসবের পাশাপাশি ছিল মেলার আয়োজন। বাংলাদেশি উদ্যোক্তারা দেশীয় নানান পণ্যের পসা সাজিয়ে বসেন। বাংলাদেশ থেকে শিল্পীরা আসছে, অনেক ভালো করে গান গাচ্ছেন এবং অনেক সুন্দর হয়েছে, আমাদের মেলাটা অনেক সুন্দর হয়েছে। বিদেশের মাটিতে এমন বাউল উৎসবের অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। আয়োজকরা জানান, সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিনোদন আর দেশের সংস্কৃতি বিদেশের মাটিতে তুলে ধরতেই তাদের এমন আয়োজন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।